আমি দেখলাম প্রজারা খেলছে পাবজি, আমি খাবো এখন পুষ্টিকর শাকসবজি। আমার বিয়াদব এ নেবতি মানতা আমারই মুখের উপর বলা যাচ্ছে কথা, তুমি এখনই নামিয়ে ফেলো দাঁড় থেকে মাথা। আদেশ করুন যাপনা, জ্বালাই আমি যে থাকতে পারছি না, সেই গতকাল খেয়েছি পান্তা, কোথায় আমার রাধুনি মান্তা? এই কে কোথায় আছিস, পাঠিয়ে দে রাধুনি মান্তাকে। জাহাপনা কাজি, রাধুনি মান্তা আপনার দরবারে হাজির। মান্তা কেন রান্না করা হয়নি হাতির রানটা, আর কেনই বা কাল আমাকে দিয়েছিলে পান্তা? জাহাপনা, রান্নাঘরে রান্না করার মতো নেই কোনো জিনিস, এক ফুটাও নাই কোনো কিছু, সবকিছু হয়ে গেছে ফিনিশ। খামোশ, আজ রান্নাঘরে কি পড়েছে শাক সবজির অভাব, আর তোমাদের মতো গরিবদের মিথ্যা বলাটাই স্বভাব। জাহাপনা, আপনার রাজ্যের চারদিকে পড়ে গেছে খরা, তাই তো আপনার প্রজারা না খেয়ে যাচ্ছে মরা। তবে কিছু গাছের পাতা পুঁতে আছে অ্যাভেলেবল, বড়জোর বড়জোর আপনার খাবারের জন্য আমি হাজির করতে পারি ভেজিটেবল। আমার রাজ্যের ভেতরে যাচ্ছে মরা মান্তা, আর সামনে থেকে ভেজিটেবল সরা। আমি দেখলাম প্রজারা খেলছে পাজি, আমি খাবো এখন পুষ্টিকর শাকসবজি। জাহাপনা, আপনাকে দেওয়া হবে পুঁই শাকের পাতা আর চেলা দিয়ে তৈরি চরচুরি, মুখের মধ্যে দেওয়ার সাথে সাথে নলির মধ্যে যাবো গা পরপরি। মান্তা, তুমি এখন আমাকে যা দিবে আমি খেয়ে নেব তাই, কিন্তু কিন্তু দুপুরে আমার দানাদার খাবারটা চাই। জাহাপনা, আমি শুনলাম আপনার সাথে ভালো একটা চুক্তিতে আছে বিনদেশি দেশ ফ্রান্স, আর সেখান থেকে আজকে সংগ্রহ করতে আপনার দুপুরের লাঞ্চ। আমার বিয়াদব এ নেবতি মান্তা, আমারই মুখের উপর বলা যাচ্ছে কথা, তুমি এখনই নামিয়ে ফেলো গাড় থেকে মাথা। চলো মান্তা, আমাকে পালন করতে হবে জাহাপনার আদেশ, গাড় থেকে মাথাটা নামিয়ে দিলে তুমি চলে যাবা পরপার নামক বিদেশ।